ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় কারাগারে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি শনিবার আঠারো মার্চ দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের আদালতে মাহিয়ামাইকে হাজির করা হয় শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আহসানুল হক গণমাধ্যমকে বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মাহিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয় তবে অন্তঃসত্ত্বা হয় তার রিমান্ড চাওয়া হয়নি এদিকে আদালত থেকে বের হয়ে মাহি সাংবাদিকদের বলেন জজ আমার সঙ্গে কোনো কথা বলেনি জাস্ট চেয়ারে বসেছেন আর উঠেছেন বেলা পনেরো বারোটার দিকে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় ওমরা হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন মাহি ও তার স্বামী রকিব সরকার শুক্রবার ভোরে উমরা শেষে দেশে ফেরার সময় মাহি ফেসবুক লাইভে এসে রকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন বিভিন্ন বার্তা আমাদের কাছে আসছে যে ওইখানে পুলিশ গিয়ে আমার প্রতিষ্ঠানের থাকা কর্মরত নাইট গার্ড অন্যান্য কর্মচারী যারা আছে তাদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদেরকে উদ্দেশ্য করে পুলিশ বারবার বলতেছে যে আপনারা যারা আছেন এখানে সবাই বের হয়ে যান বের না হলে গুলি করব ইসমাইল হোসেন অরফে লাদেন ও মামুন সরকার নামে দুজনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন মাহি এ সময় ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলেন মাহি গাজীপুরের পুলিশ কমিশনারকে নিয়ে আমি কমপ্লেন করতে চাই সেটা হচ্ছে আমাদের একটা গাড়ির শোরুম আছে সেটা হচ্ছে ভাওয়াল কলেজের পাশে আমাদের সনিরাজ কার প্যালেস এই শোরুমটা আছে তো এই শোরুম নিয়ে অনেকদিন ধরেই অনেকে প্রবলেম করছে এখানে একটা লোক আছে লাদেন নাম ইসমাইল হোসেন ওরফে লাদেন তো উনি গাজীপুরের কমিশনারকে গাজীপুরের কমিশনার অনেকদিন ধরেই আমার হাজবেন্ডের এবং আমার হাজব্যান্ডের ফ্যামিলি মানে এখানে সুলতান ভাই আছেন ফয়সাল ভাই আছেন সবার পিছনে লেগেছেন হ্যাঁ তো সুলতান ভাইয়ের ভাই হিসেবে যে রকিব সরকার তার পিছু লেগেছেন তো সে দেড় কোটি টাকা ঘুষ খেয়ে দেড় কোটি টাকা ঘুষ খেয়ে সে আমাদের শোরুম দখল করে দেওয়ার জন্য এই দেড় কোটি টাকা শেখে সে তার উনি কে যেন অতিরিক্ত পুলিশ কমিশনার গাজীপুর অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার উনি উনার মাধ্যমে টাকাটা নেওয়া হয়েছে দেড় কোটি টাকা এবং সে আমাদের দখল করে পুলিশের করার অভিযোগে মাহিয়া মাহি ও রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ শুক্রবার রাতে বাসন থানার এসআই রুকন মিয়া বাদী হয়ে এই মামলা করেন এছাড়া জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে হুকুমের আসামি করে আরো একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন